소주기준의 아픈 박스 안내소. টেলিভিশন দেখেছেন কিন্তু টম অ্যান্ড জেরি কিডসের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শিশুদের তো বটেই, সব বয়সের মানুষের কাছে তুমুল জনপ্রিয় এমন কার্টুন চরিত্রের সংখ্যা এখন অগণিত। নিনজা টার্টলস, থান্ডার ক্যাটস থেকে শুরু করে হালামলের বেনটেনের মতো চরিত্রগুলো সবার কাছে নিয়ে গেছে যে শিল্প, তার নাম অ্যানিমেশন। শুধু কার্টুনই নয়, পুরো দস্তুর তৈরি হচ্ছে অ্যানিমেশন ফিল্মও। হ্যাঁ দর্শক, প্রযুক্তির দুনিয়ায় আজ আমাদের বিষয় অ্যানিমেশন। জনপ্রিয় কার্টুন চরিত্রের বাইরে মীরার গুরুত্ব আমাদের কাছে একটু বেশি। বাংলায় তৈরি এই কার্টুন সিরিজটি প্রথমে দেশের বাইরে তৈরি হলেও এখন দেশে নির্মিত হচ্ছে। এটি গড়ে উঠেছে অ্যানিমেশন স্টুডিও। দেশের ভেতর অ্যানিমেশন শিল্পের বেড়ে ওঠার দিকেই নজর দেব এবার। মীরা, জনপ্রিয় কার্টুন চরিত্রটি কিভাবে শিল্পী ড্রয়িং পেরিয়ে টেলিভিশনের পর্দায় জীবন্ত হয়ে ওঠে, এর জন্য কতগুলো প্রক্রিয়া পার করতে হয়, কত মানুষ আর যন্ত্রের কাজ প্রয়োজন পড়ে তা না দেখলে বোঝার উপায় নেই, আর আকর্ষণীয় এই কাজটি করছে দেশের একটি অ্যানিমেশন প্রতিষ্ঠান ড্রিমার ডাকি। শুধু কি মীরা কার্টুন, আরো অনেক অ্যানিমেশন চরিত্র তৈরি হচ্ছে এখানে প্রতিনিয়ত, আর কাজ করছে দেশের তরুণ শিল্পীরা। আমরা খুব রিসেন্টলি শেষ করেছি ভোলার বাহাদুরের নামে একটা 26 পর্বের অ্যানিমেশন, সেটা শেষ হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি আবার শুরু করছি ক্যাপ্টেন ত্রিনা নামে আরেকটা 104 পর্বের সিরিজ, যেটা জানুয়ারি থেকে ব্রডকাস্ট হওয়ার কথা আছে। কিন্তু কয়েক বছর আগেও অ্যানিমেশনের যাত্রা এতটা সহজ ছিল না। এক সময় যেখানে কাজ পাওয়াই কঠিন ছিল, সেখানে এখন বাছাই করা কাজ করেও ফুরসত দিচ্ছে না। 2011-তে এসে আমি যখন আমার কোম্পানি করেছি, আমি এক বছরে কতগুলো বিজ্ঞাপন করেছি আমি গুনে শেষ করতে পারবো না। নট অনলি আমি, আমার মতো ঢাকাতে এরকম আরো 5-10টা অ্যানিমেশন স্টুডিও আছে, প্রত্যেকেই বিজি কাজ করছে। শিল্পটি যে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তার বড় উদাহরণ ব্যক্তিকেন্দ্রিক অ্যানিমেটর থেকে বেরিয়ে এখন বেশ কয়েকটি অ্যানিমেশন স্টুডিও গড়ে উঠেছে দেশে। ইউরোপের শিশুদের কাছে জনপ্রিয় এক টিভি সিরিজ মাই ফ্রেন্ড বু অনেকটা আমাদের মীরার মতোই। ইউরোপীয় কমিশনের অর্থায়নে প্রচারিত এই সিরিজের 4টি পর্ব তৈরি করেছে বাংলাদেশেরই একটি স্টুডিও টুল বাংলা। দেশের অন্যতম বড় অ্যানিমেশন স্টুডিওটি শুরুতে আউটসোর্সিংকে মাথায় রেখে যাত্রা শুরু করলেও এখন তাদের নজর দেশীয় ইন্ডাস্ট্রিকে ঘিরেও। উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে আমরা নিজেরা নিজেদের গল্প তৈরি করব। সব মিলিয়ে অ্যানিমেশনকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রেও আগ্রহী হয়ে উঠছেন সৃজনশীল তরুণরা। 2D, 3D নানা মাধ্যমে নিজেদের কল্পনাকে এখন পূরণ করে চলছেন তারা। ফাইন আর্টস স্টুডেন্ট হিসেবে, যেহেতু আমাদের সবাই কম বেশি স্বপ্ন ছিল যে আমরা আর্টিস্ট হবো, তো এটা একটা আর্টিস্টের অন্য একটা মাধ্যম। এটা অনেকদিনের ইচ্ছা থেকে অ্যানিমেশন সেক্টরে কাজ করতে আসা, মানে ক্যারেক্টার নিয়ে অনেক কাজ করার সুযোগ এখানে আছে। মিনার বাদেও মিনার অন্যান্য যে ক্যারেক্টারগুলি আছে, সাপোজ দোকানদারের যে অ্যাক্টিভিটিসগুলি, এগুলি করতে হয়। এটা করতে গিয়ে অনেক সময় স্টুডিওর মধ্যে আমি নিজেই দোকানদার হয়ে যাচ্ছি এবং অ্যাক্টিং করে যাচ্ছি, এবং সবাই কিন্তু আমাদের তাকে আছে। সম্পূর্ণ কালার করার পর, কম্পোজিশন করার পর, ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর যখন দেখি, মনে হয় যে আমি এটার মধ্যে ছিলাম, মানে এটা চিন্তা করলে খুবই আনন্দ লাগে। আগে যেমন অনেকটা ভয় থাকতো যে এই প্রফেশনটা আমি যে দিচ্ছি, সময়টা দিচ্ছি, এটা কি আসলে টিকবে কিনা, এই ফার্মটা কতদূর রান করবে, এখন মনে হচ্ছে যে এই ভয়টা থাকে। শুধু যে পেশাদাররাই কাজ করছেন তাই নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও তৈরি হচ্ছেন ভবিষ্যতের জন্য। দেশের প্রথম পুরোমাত্রার অ্যানিমেশন ফিল্মের নাম কি, এমন প্রশ্ন করলে অনেকেই হয়তো পাল্টা প্রশ্ন করবেন, এমন ছবি তৈরি হয়েছে কিনা। হ্যাঁ দর্শক, ছবি শুধু তৈরি হয়নি, নিয়ে এসেছে আন্তর্জাতিক সম্মানও। টুন বাংলা অ্যানিমেশন স্টুডিও তৈরি মুরগি কেন মিউটেন্ট ছবি তৈরির কথাই জানবো এবার। সে
একটা আইডিয়া নিয়ে আসে, একটা মুরগি জায়ান্ট হয়ে যাবে মুরগিগুলো, তারপরে সেগুলো হচ্ছে ঢাকা শহরে, তারপর এরকম একটা কনসেপ্ট নিয়ে আসে। আমরা খুব মজা পাই যে হ্যাঁ খুব নাইস কনসেপ্ট। আমরা যাচ্ছিলাম যে একদম দেখে যাতে মনে হয় অ্যানিমেশনটা বাংলাদেশের, আমাদের নিজেদের, সেই ক্ষেত্রে আমরা একটা মানে প্রথম সুযোগ পেলাম যে আমাদের নিজেদের ফিল্ম করার। মুরগি কেন মিউটেন্ট? আগে মাংস মুরগি দিতো, কিছু সাউন্ডের ডেমো সাউন্ড আমরা রেকর্ড করি, তাতে দেখি বেশ ভালো মজা হয়। প্রথম চুজ করলাম যে আমরা বাংলা ফিল্ম টাচটাকে রাখবো আমাদের অ্যানিমেশনে, মানুষগুলি যে কেমন হবে। তো আমরা অনেক স্টাডি করেছি বাংলাদেশের ক্যারেক্টারগুলি কেমন হওয়া উচিত, তারপরে স্টোরি ডেভেলপ করা হয়েছে। স্টোরির পাশাপাশি আমরা কিছু ক্যারেক্টার ডেভেলপ করেছিলাম এবং ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে ডেভেলপ করা হয়েছিল, যে আমাদের ঢাকা শহরে এনভায়রনমেন্ট বা বাংলাদেশের এনভায়রনমেন্ট যা দেখে মনে হয় এবং অনেক বছর পরে এটা সব কিছু ভেঙে চলে গেছে। আমরা মুরগিকে খুব সিম্পল দেখি, মানে খুব সাদা মাটা, কিন্তু এখানে মুরগিকে খুব ফেরেশাস দেখানো হয়েছিল এবং খুব মিউটেন্ট, অনেক বড় হয়ে জায়ান্ট হয়ে যাওয়া এবং মানুষকে সে ওটা খায়। এটা তো একটা টিম ওয়ার্ক, আমরা টোটালি 22 জনের মতো হবে। টোটাল সময়টা লেগেছিল মানে 2 বছরের মতো। যখন দেখলাম যে শর্ট ফিল্মের বিভিন্ন ফেস্টিভ্যাল বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় হয়, তো আমরা আমাদের কাজটা পাঠানো শুরু করলাম এবং এর মধ্যে বেশ কতগুলো অ্যাওয়ার্ডও পেলো, যেমন বেস্ট অ্যানিমেশন ফিল্ম একটা হলো এখানে অফশুট ফিল্ম ফেস্টিভ্যালে, বেভারলি হিলস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো, তারপর রকপোর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যানিমেশন ফিল্ম, এই ধরনের অনেকগুলো অ্যাওয়ার্ড পেলো। দর্শক, এবার এমন একজনের কথা বলবো যিনি অস্কার পাওয়া প্রথম বাংলাদেশী, আর তার অস্কারটি এসেছে নতুন ধরনের অ্যানিমেশন তৈরির মাধ্যমে। হলিউডের সফল বাংলাদেশি অ্যানিমেশন প্রযুক্তিবিদ নাফিস বিন জাফরের কথাই শুনবো এবার। ডিজিটাল ফ্লুইড এফেক্ট তৈরি করার জন্য একটা টেকনিক আমরা ইনভেস্ট করেছি, যেটা 2002 সাল থেকে অনেকগুলো ছবি থেকে আমরা এটা ইউজ করতে পেরেছি। আর অ্যাওয়ার্ড পাওয়ার আগে ওই লাস্ট ছবিটা ছিল হচ্ছে Pirate 3, আর প্রবাবলি ওইটা সবচেয়ে মোস্ট ইম্প্রেসিভ ইউজ ওই সময় ছিল। তো ওই Pirate 3টা অনেক পানি আছে, আর পানিটা মানে বিভিন্ন ধরনের ইম্পসিবল ভাবে পানিটা আছে, যেমন একটা ওয়াটারফল জাস্ট 100-200 মাইল লম্বা একটা ওয়াটারফল, তো জাহাজের সঙ্গে পড়ে যাচ্ছে, এইসব জিনিস তো রিয়েল লাইফে হয় না, খুবই ডেঞ্জারাস। সেই জন্য ওই ধরনের জিনিস আমরা ডিজিটালি ফিরেছি। এই জিনিসটা বলা হয় সিমুলেশন, মানে একটা টেকনিক্যাল টার্ম সিমুলেশন, যে আমরা ফিজিক্সের লজ নিয়ে আমরা যে অঙ্কর প্রবলেমটা হয় সেই প্রবলেমটা আমরা সলভ করি। ওই ইকুয়েশনের সলিউশনে আছে কেমন করে পানি নড়াচড়া করে। যেমন ধরেন
ইউজুয়ালি একটা ছবি আঁকা হয় যেটা হচ্ছে আচ্ছা এইরকম ধরনের একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছি, যে ওই ধরনের স্টোরিবোর্ড বলি আমরা, এইরকম হবে না না এরকম হবে না ওই রকম হবে, বিল্ডিং গুলো এত লম্বা হবে না একটু ছোট হবে, এই ধরনের। তো প্রথমে ছবি আঁকা দিয়ে শুরু করি, তারপরে আমরা ডিজিটালি 3D করি। দর্শক, এই ছিল আজকের প্রযুক্তির দুনিয়ায়। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোন প্রযুক্তির খবর নিয়ে।